বন্ধুরা, সকাল সন্ধ্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভগবান কৃষ্ণ, যিনি আমাদেরকে ওনার বহু মূল্যবান উপদেশ বা বাণী প্রদান করে গেছেন, শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যে সময় আমাদের কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওনার মতে এই তিনটি কথা সর্বদা আমাদের মাথায় রাখা উচিত, কারণ আমরা একদিনে প্রায় 5000-এরও বেশি সিদ্ধান্ত নিয়ে থাকি। তা খাদ্য গ্রহণ থেকে শুরু করে আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাবো, আমরা আমাদের জীবনের যে চয়েস বা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি তার উপরেই নির্ভর করে আমাদের আগামী জীবন কতটা সুন্দর হবে। তাই ভগবান কৃষ্ণের মতে, আমরা যখন কোনো কিছু নিয়ে খুব আনন্দে কিংবা খুশিতে থাকি, তখন আমাদের কাউকে কোনো প্রতিশ্রুতি বা কথা দেওয়া উচিত নয়, কারণ আনন্দ বা খুশির সময় আমাদের মনে চিন্তা ভাবনা আলাদা থাকে এবং আমরা আবেগের বশে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি কিন্তু ভুল হয়ে থাকে, কিংবা কাউকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এর ফলে ওই মানুষটির মনে আমাদের পার্সোনালিটির একটি খারাপ দিক ফুটে উঠবে। আবার ঠিক উল্টো দিকে, যখন আমরা খুব দুঃখে কিংবা কষ্টে থাকি তখন আমরা অনেক খারাপ সিদ্ধান্ত নিয়ে থাকি, অনেকে আমরা খারাপ পথে চলে যাই, নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবে থাকি অনেকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলে গেছেন, দুঃখের সময় বিশ্বাস হারিয়ে ফেলো না, মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে সে আবার উদিত হবে। অর্থাৎ আমাদের কারোর জীবনে খারাপ সময় সর্বদা থাকে না, সুখ দুঃখ জীবনের অংশ। রাতের পর দিন আসা যেমন অনিবার্য, তেমনি সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ আসাও অনিবার্য। সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে জিততে হয়, আর লড়াই করা মানুষের ধর্ম। তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো, দেখবে জয় তোমারই হবে। কিন্তু জীবন যুদ্ধকে ভয় পেয়ে যদি আত্মহত্যা করে ভেবে যাও তুমি জীবন থেকে বেঁচে গেছো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে, যার ক্ষমা তুমি কখনোই পাবে না। তাই বন্ধুরা, দুঃখ কষ্টের সময় লড়াই করে সুখকে জিতে নাও, এটাই হবে আমাদের জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই দুঃখের সময় কোনো খারাপ সিদ্ধান্ত না নিয়ে দুঃখকে বলো, তুই আছিস বলে আমি সুখের এত আনন্দ উপভোগ করতে পারি, আমার জীবনে আসার জন্য তোকে ধন্যবাদ। তাছাড়া আমরা যখন খুব রেগে যাই তখন আমাদের কাউকে কিছু বলা উচিত নয়, কারণ তখন আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, কেউ আমাদেরকে নিয়ে ভালো কথা বললেও তা তখন আমাদের খারাপ বলে মনে হয়। তখন যদি রাগ বশত আমরা কাউকে অপমান কিংবা খারাপ কথা বলে ফেলি, তা কখনোই আমরা ফেরত আনতে পারবো না, কারণ মুখের বচন হচ্ছে অস্ত্রের মতন, যা একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না। সেহেতু রাগের সময় নিজেকে শান্ত রাখুন, চুপ করে থাকুন। তাই বন্ধুরা, আনন্দ দুঃখ কিংবা রাগের সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত নয়, আমাদের প্রতিটা সকাল ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার হিসাবে মেনে চলো, কারণ তিনি রোজ সুযোগ দেন নতুন করে দেখার, নতুন কিছু জানার, নতুন মানুষ চেনার এবং নতুন ভোরের আলো মেখে নতুন করে বাঁচার। আর তাছাড়া আমরা আজকের সারাটা দিনে কটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ জীবন কতটা সুন্দর হবে। তাই সর্বদা মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর এই চ্যানেলে যদি আমার বন্ধুরা নতুন হয়ে থাকে তাহলে প্লিজ নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সকাল সন্ধ্যা চ্যানেলে পাশে থেকো, সঙ্গে থেকো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।